মাঝে মধ্যেই মন চায় রোজকার বোরিং জীবন থেকে বেরিয়ে একটু নতুন কিছু ঘুরে দেখতে। আজকাল সেই সময় বড় কম আমাদের জীবনে, তাই খুঁজে পেতে চাই হাতের কাছে মনের মতো ট্রাভেল ডেস্টিনেশন। কলকাতার কাছাকাছি উইকেন্ড কাটানোর সেরা আকর্ষণ তৈরি হয়েছিল মুঘল আমলে। এই মুহূর্তে আমরা চলে এসেছি মহিষাদল রাজবাড়িতে, আর আমার পেছনে দেখতে পাচ্ছেন ফুলবাগ প্যালেস। পূর্ব মেদিনীপুরের মহিষাদল রাজবাড়ির কথা তো সবাই শুনেছেন, কিন্তু এই মহিষাদলে এমন অনেক কিছু আছে যা হয়তো আপনারা এখনো দেখেননি, অনেক ইতিহাস আছে যা অনেকেই জানেন না। তাই আজ অনেক গল্প বলবো আর গোটা মহিষাদল আপনাদের ঘুরিয়ে দেখাবো, আর সঙ্গে রয়েছে দারুণ আরেকটা ডেস্টিনেশন গেওখালি। কলকাতা থেকে মহিষাদলের দূরত্ব 111 কিলোমিটার। যদি বাই রোড চান তাহলে NH6 হয়ে নন্দকুমার আইল্যান্ড থেকে যে রাস্তাটা হলদিয়ার দিকে যাচ্ছে সেই রাস্তায় এগোলে মিনিট দশেক পরেই কাপাসারিয়া মোড়, সেখান থেকে খানিকটা গেলেই পড়বে সিনেমা মোড়, তার খুব কাছেই মহিষাদল রাজবাড়ি। ট্রেনে করেও যেতে পারেন, হাওড়া স্টেশন থেকে সরাসরি ট্রেন রয়েছে মহিষাদলে যাওয়ার জন্য। রাজবাড়ির গেট দিয়ে ভেতরে ঢুকতেই প্রথমে চোখে পড়বে টিকিট কাউন্টার আর বিশাল ফুলবাগ প্যালেস। টিকিট কাউন্টার থেকে 15 টাকার টিকিট কেটে নিলে দেখতে পাবেন রাজবাড়ির একতলার সংগ্রহশালা, আর অল্প একটু খরচ করলেই সুযোগ রয়েছে রাজবাড়িতে লাঞ্চ করার, রয়েছে রাজকীয় মেজাজে রাতে থাকার ব্যবস্থাও, তার জন্য যদিও কলকাতা থেকে আগেই বুকিং করে যেতে হবে। অনেকের মনে প্রশ্ন ওঠে কেন এই মহিষাদল নাম, এর 2-3টে কারণ শোনা যায়। অনেকে বলেন মহিষাদল এলাকাটি আগে সাগরের নিচে ছিল, কালের নিয়মে পলি পড়ে এখানে চর তৈরি হয়, সেখানে গড়ে ওঠে জনবসতি, সেই জনপদের আকৃতি অনেকটা মহিষের মতো ছিল তাই মহিষাদল। আবার কেউ কেউ বলেন আগে এই এলাকায় মাহিষ্যদের আধিক্য ছিল, সেই কারণেই নাকি এই এলাকার নাম হয়েছে মহিষাদল। আবার অনেকে বলেন যখন জনপদ গড়ে ওঠে তখন এখানে জঙ্গল ছিল, আর সেই জঙ্গলে ছিল অনেক মহিষ, সেই থেকেই মহিষাদল। এই এলাকাগুলোয় যখন পলি টলি জমে গেল, বালির ওপরে পলি, তার ওপরে পলি, তার ওপরে পলি, তারপর এখানে নাকি প্রচুর সরবন ছিল এবং প্রচুর বুনো মহিষ নাকি থাকতো, যে ওই মহিষের দল থাকতো বলে মহিষাদল একটা নাম হয়েছে আমার কেন তো। ফুলবাগ প্যালেস দেখলেই বোঝা যায় তা অনেকটা ফরাসি স্টাইলে তৈরি। 1934 সালে এই প্যালেস তৈরি করিয়েছিলেন সতীপ্রসাদ গর্গ। সকাল 10টা থেকে বিকেল 6টা অবধি খোলা থাকে এই মিউজিয়াম। ফুলবাগ প্যালেসে ঢুকতেই প্রথমেই চোখে পড়বে সামনে 2টো ছোট কামান আর 2টো শ্বেতপাথরের হাতি, রয়েছে একটি রাজকীয় পালকিও, সামনেই রয়েছে দরবার হল যেখানে রয়েছে এই রাজপরিবারের বিভিন্ন রাজাদের মূর্তি, পোর্ট্রেট এবং বহু গুরুত্বপূর্ণ নথির সংগ্রহশালা, রয়েছে তাদের ব্যবহৃত আসবাবপত্র। তার পাশেই রয়েছে শিকার কক্ষ, রাজারা যে এককালে শিকারে যেতেন তার প্রমাণ মেলে এই ঘর থেকেই। একটি ঘরে রয়েছে অস্ত্রশস্ত্রের সংগ্রহশালা। এবার দেখাবো বিশ্রাম কক্ষ। কথা বলে যা জানতে পারলাম, দুপুরে ভোজনের পর রাজারা নাকি এই কক্ষে বিশ্রাম নিতেন, তবে বিনা অনুমতিতে এখানে ছবি তোলা কিন্তু একেবারেই বারণ। এবার আপনাদের নিয়ে যাব বাড়ির পিছনের দিকে।
এই অংশটা অনেকেই না দেখে ফিরে আসেন। একটু এগোলেই দেখতে পাবেন লালকুঠি। একসময় এটা ছিল রাজাদের সামার প্যালেস, তখনও এই বিশাল ফুলবাগ প্যালেস তৈরি হয়নি। এই লালকুঠিতে গরমকালে চলে আসতেন রাজারা। পাশেই রয়েছে খিড়কি পুকুর, আগে এই পুকুরের নাম ছিল পদ্মপুকুর। আর লালকুঠির ঠিক পাশেই রয়েছে দধি বামুনজিউ মন্দির। এই মুহূর্তে আমরা চলে এসেছি মহিষাদল রাজবাড়ির নাট মন্দিরে। আমার ঠিক পিছনেই আপনারা দেখতে পাচ্ছেন রয়েছে নাট মন্দির, আর ঠিক আমার ডান দিকেই রয়েছে সামার প্যালেস। মহিষাদলে মোট তিনটি রাজপ্রাসাদ ছিল, রঙ্গি বসান, লালকুঠি আর ফুলবাগ। এবার আপনাদের নিয়ে যাব রঙ্গি বসান প্যালেসে। সম্রাট আকবরের সময় জনার্দন উপাধ্যায়ের হাত ধরে শুরু হলো মহিষাদল রাজবাড়ির ইতিহাস। আর আমার ঠিক পিছনেই দেখতে পাচ্ছেন এই সেই পুরনো রাজবাড়ি। 1840 নাগাদ এই প্যালেস তৈরি হয়েছিল। অনেকে একে সিংহদুয়ার প্যালেসও বলেন। একেবারে ভগ্নদশা এই প্যালেসের। এখন এখানে রিনোভেশনের কাজ চলছে। প্রায় 70 একর জায়গা নিয়ে তৈরি এই রাজবাড়ি। মহিষাদল রাজবাড়ির প্রথম রাজা জনার্দন উপাধ্যায়। সম্রাট আকবরের আমলে মোঘল সাম্রাজ্যের সেনাবাহিনীর উচ্চ পদে ছিলেন তিনি। 16 শতকে তিনি নদীপথে উত্তরপ্রদেশ থেকে গেওখালিতে আসেন। গেওখালির প্রাকৃতিক সৌন্দর্যে মুগ্ধ হয়ে যান তিনি। তখনকার রাজা কল্যাণ রায়চৌধুরীর থেকে রাজস্বত্ব কিনে নেন তিনি। আর তখন থেকেই শুরু হয় মহিষাদলে উপাধ্যায়দের রাজত্ব। জনার্দন উপাধ্যায় সম্রাট আকবরের কাছ থেকে বৈরাম খাঁর এক বিশেষ তরবারি উপহার পেয়েছিলেন। উপাধ্যায় রাজবংশের পঞ্চম রাজা আনন্দলাল উপাধ্যায়ের কোনো পুত্র সন্তান ছিল না, তাই তার মৃত্যুর পর রাজভার এসে পড়ে রানী জানকী দেবীর উপর। জানকী দেবী গত হওয়ার পর রাজত্বের ভার নেন তাঁর নাতি গুরুপ্রসাদ গর্গ। আর এরপরই এখানে শুরু হয় গর্গ পরিবারের রাজত্বকাল। দেশ স্বাধীন হওয়া পর্যন্ত গর্গবংশই এখানে রাজত্ব চালায়। এখনো এই রাজপ্রাসাদ গর্গ পরিবারেরই মালিকানাধীন। রঙ্গিবসান প্যালেস থেকে একটু দূরেই মদন গোপালজিউ মন্দির। 1774 সালে রানী জানকী দেবী নবরত্ন শৈলীতে এই মন্দির তৈরি করিয়েছিলেন। আপনাদের জানিয়ে রাখি, এই মন্দির কিন্তু দক্ষিণেশ্বর মন্দিরের থেকেও অনেক পুরনো। রানী জানকী দেবী 1776 সালে প্রজাদের আবেদনে সাড়া দিয়ে চালু করেন মহিষাদলের বিখ্যাত রথযাত্রা। এদিকে রাজবাড়ির বাইরেই ঝিলের পাশে রয়েছে হযরত ইমাম হোসেন দরগাহ শরীফ। যা দেখলে বোঝা যায় এখানে রয়েছে সাম্প্রদায়িক সম্প্রীতি। এ তো গেল রাজবাড়ির কথা, চলুন আরো কিছু দেখাই আপনাদের। মহিষাদলবাসীর গর্বের মহিষাদল রাজ স্কুল। 1874 সালে তৈরি এই স্কুলের এবার 150 বছর। অনেক কৃতি ছাত্র ছড়িয়ে আছেন দেশে ও বিদেশে। বিখ্যাত স্বাধীনতা সংগ্রামী সতীশচন্দ্র সামন্ত এই স্কুলেরই ছাত্র। ১৯৪৫ সালের 25শে ডিসেম্বর মহিষাদলে এসেছিলেন গান্ধীজি, ছিলেন 5 দিন। সেখানেই রয়েছে গান্ধী কুটির। গান্ধীজি মহিষাদলে আসেন জলপথে। সেই খাল আজ শুকিয়ে গেলেও রয়েছে তার অনেকটা অংশই। মহিষাদল রাজবাড়ি থেকে একটু দূরেই রয়েছে রামবাগ ক্যাসেল ও রামবাগ রাম মন্দির।
রামবাগ ক্যাসেল ইউরোপীয় স্থাপত্যের একটি নিদর্শন। জানা যায়, মহিষাদল রাজপরিবারের এক জামাতা তথা দেওয়ান তৈরি করেন এই বিশাল ক্যাসেলটি। অভিনেত্রী জুন মালিয়া এই পরিবারেরই একজন। তার একটু আগেই রয়েছে রাম মন্দিরটি। মন্দির চত্বরে দুটি ভগ্নপ্রায় শিব মন্দিরও রয়েছে। স্থানীয়রা বলেন এর বয়স প্রায় 200 বছর বা তারও বেশি। এই মহিষাদলে রয়েছে বিখ্যাত ঘুগনিগলি। একসাথে এত ঘুগনি ও চপের দোকানের দেখা খুবই কম পাওয়া যায়। সারাদিন মহিষাদলে ঘোরার পর বিকেলের দিকে বেরিয়ে পড়ুন গেওখালির উদ্দেশ্যে। এই মুহূর্তে আমি ঠিক দাঁড়িয়ে রয়েছি রূপনারায়ণ নদীর উপরে। মহিষাদল রাজবাড়ি দেখতে আসবেন আর এই ত্রিবেণী দেখবেন না তা কি হয়। আমি যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি এটা হলো গেওখালি। ঠিক আমার উল্টো দিকে নদীর ওপারে দেখা যাচ্ছে নূরপুর। আর একটু যদি পাশে ফিরি, একটু যদি দূরের দিকে তাকাই, তাহলে বাঁ হাতেই আপনারা দেখতে পাবেন গাঁদিয়ারা। এখানে থাকার ব্যবস্থাও আছে? তাহলে আর কিসের অপেক্ষা, প্রিয়জনেদের সঙ্গে নিয়ে বেরিয়ে পড়ুন এই রাজকীয় ট্রিপ উপভোগ করতে। আজ এ পর্যন্তই। আমি সঙ্গীতা আবারও ফিরে আসব নতুন কিছু নিয়ে। সঙ্গে থাকুন আর অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না।